নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো বাঁকুড়ার একটি খুব বিখ্যাত জনপ্রিয় পদ সুক্ত। আসুন আজ দেখে নিই যে কীভাবে বাঁকুড়ার স্টাইলের সেই বিখ্যাত সুক্তটি রান্না করা হয়। যদি আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন দেখে নিচ্ছি কীভাবে রান্নাটি করা হয়। প্রথমে আমরা এক টুকরো আদা ও চারটি কাঁচা লঙ্কা একটি পেস্ট তৈরি করে নেব। এরপর চারটি টমেটো সেদ্ধ করে রেখেছি, সেটিকে একটি পিউরি বানিয়ে নেব। এরপর চারটি শুকনো লঙ্কা, এক দেড় চামচ জিরে ও হাফ চামচ ধনে, এটাকে আমরা ভালো করে জল দিয়ে ভিজিয়ে এবং খুব সুন্দরভাবে ধুয়ে এটাকে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেওয়া হবে। দেখুন, এইভাবে ভালোভাবে ভিজিয়ে এরপর ধুয়ে এটাকে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এক চামচ পোস্ত এবং এক চামচ চারমগজ, এটিকে একটি সুন্দর পেস্ট তৈরি করে নেব। এরপর এক চামচ সাদা সর্ষে ও এক চামচ কালো সর্ষে, এটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটি পেস্ট তৈরি করে নেব। একটি শুকনো মশলা তৈরি করব। এই মশলাটি প্রথমে পাঁচ ফোড়ন এক চামচ আর সামান্য পরিমাণ রাঁধুনি, যেটাকে আমরা চন্দনী বলি, এটাকে ড্রাই রোস্ট করব এবং ড্রাই রোস্ট করে এটিকে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। এটি শুক্তোর একদম সবশেষে যাবে। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দেওয়া হলো। প্রথমেই বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে বড়িগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হলো। ভেজে একটি পাত্রে তুলে নেব। এরপর সমস্ত আলুগুলোকে খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন, এইভাবে সমস্ত আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এরপর সজনে ডাঁটা। এই শুক্তোর কিন্তু এই সজনে ডাঁটা একটি মেন উপাদান। এটি দিলে শুক্তোর ফ্লেভার খুব সুন্দর হয় এবং স্বাদও খুব ভালো হয়। যদি সজনে ডাঁটা ভাতের কাছে পান অবশ্যই শুক্তোতে দেবেন। এটি শুক্তো একটি মেন উপাদান। এরপর বেগুন। এই বেগুনগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবং একটা কথা বলি, এই ভাজা বেগুন কিন্তু শুক্তোর সব শেষে আপনারা দেবেন। প্রথমে যদি দেন তাহলে কিন্তু বেগুনের কিচ্ছু পাওয়া যাবে না, পুরো বেগুন গলে যাবে। এইভাবে বেগুনগুলিকে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপর দেওয়া হচ্ছে গাজর, মূলো, এগুলোকেও হালকা করে ভেজে নেব। এর সাথে দেওয়া হচ্ছে করলা। এই করলা না দিলে শুক্তোর হয় না, তেতো ভাবটা করলা থেকে আসে। এবং তার সাথে দেওয়া হলো বরবটি। এই চারটি সবজিকে হালকা করে ভেজে আমরা তুলে নেব। দেখুন, এরপর শুক্তোর আরেকটি অপরিহার্য উপাদান কাঁচা কলা। এই কলাগুলিকে হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজার দরকার নেই, কলা বেশি ভাজলে শক্ত হয়ে যায়। দেখুন, এইভাবে হালকা করে ভেজে কলাগুলি তুলে নেওয়া হলো। এবার সমস্ত উপাদান তুলে রাখলাম। কড়াইয়ে আর সামান্য পরিমাণ তেল দেওয়া হলো গ্রেভির জন্য। এই তেলে ফোড়ন হিসাবে যাচ্ছে দুটো শুকনো লঙ্কা, তিন চারটে তেজপাতা ও সামান্য পাঁচ ফোড়ন। ফোড়ন সুগন্ধ ছাড়লে এর মধ্যে যাবে আমাদের সেই আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ বের হয়ে গেলে না যাওয়া অবধি কষিয়ে নেব। এরপর দেওয়া হচ্ছে হবে আমাদের টমেটো পিউরি। যে টমেটোগুলি সেদ্ধ করে পিউরি করে রেখেছিলাম সেইটি এর মধ্যে দেওয়া হলো। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যাবে ধনে জিরে ও লঙ্কার পেস্ট। খুব সুন্দর করে কষিয়ে নেবেন। এর মধ্যে দেওয়া হচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। এই কাশ্মীরি লঙ্কা ঝাল হয় না কিন্তু খুব সুন্দর কালার আসে। আর দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ ঝাল লঙ্কা আর একটু পরিমাণে কাসুরি মেথি একটু চটকে দেওয়া হলো। কাসুরি মেথি চটকে দিলে রান্নায় খুব ভালো সুগন্ধ আসে। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে, দেখুন এইভাবে, যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। নুন চিনির ব্যালেন্সটা খুব দরকার। ভালো করে কষিয়ে নেবেন। এইভাবে কষিয়ে নেওয়ার পর এতে যাচ্ছে সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। দেখুন, এইভাবে পরিমাণ মতো জল দেওয়া হলো আর একটু জল দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেওয়া হবে।
ঢাকা দিয়ে দেওয়া হলো। এরপর লো টু মিডিয়াম মোচে এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর প্রথমে দেওয়া হলো ভাজা বড়ি এবং সমস্ত ভেজে রাখা সবজি শুধুমাত্র বেগুন বাদ দিয়ে। সমস্ত সবজি এবার একটু ভালো করে ফুটিয়ে পরিমাণ মতো সেদ্ধ করে নিতে হবে। দেখুন, এরপর যাচ্ছে আমাদের সেই চাল মগজ আর পোস্ত বাটা। এই চাল মগজ পোস্ত বাটা দেওয়াতে শুক্তোর কিন্তু পুরো রং এবং স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যায়। দেখুন, কালার চেঞ্জ হয়ে গেল, খুব সুন্দর একখানি বিউটিফুল কালার এসছে শুক্তোর মধ্যে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর যাচ্ছে সামান্য পরিমাণ দুধ। এই দুধও কিন্তু শুক্তোতে খুব ভালো লাগে। দেখুন, এইভাবে ফুটিয়ে নেবেন ভালোভাবে। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর সবজিগুলো টেস্ট করে নিতে হবে যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, একটা আলু টেস্ট করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এরপর গাজরটাও টেস্ট করে নেওয়া হচ্ছে, যেহেতু শক্ত বীজ। এরপর দেওয়া হচ্ছে ভাজা বেগুনগুলো। বলেছিলাম যে সবশেষে বেগুন ভাজা দেওয়া হবে, আর একটু ফুটিয়ে নেওয়া হবে। এরপর যে ড্রাই রোস্ট মশলাটি আমরা করেছিলাম, সেই মশলাটি ছড়িয়ে আমরা শুক্তোটি নামিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেল বাঁকুড়ার সেই বিখ্যাত শুক্তো। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। ধন্যবাদ।